তারা সাথে ছিল, তারা সুখ, আমরা ছিলাম, আমার নির্জনে দেন। একমাত্র ছেলেকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন সেনা কর্মকর্তা তানজিমের মা। অকালে দেহের মৃত্যু ঘটলেও মায়ের কাছে যেন তানজিম অমর। আমার নির্জনের তদন্ত করেন, আমার নির্জনের সঠিক বিচার, নির্জন নির্জন মরেন নাই, নির্জন মরেন নাই, আমার দাবি, আমার নির্জনের সঠিক তদন্ত করে সঠিক বিচার। গতকাল ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইচপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। এ সময় ডাকাত দলের সদস্যদের ছুরিকাঘাতে মৃত্যু হয় তানজিম সরোয়ার নির্জনের। পরে গতকাল বিকেলে হেলিকপ্টারে করে নিহত নির্জনের নিথর দেহ নিয়ে আসা হয় তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামে। এরপর জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের পর সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই সেনা কর্মকর্তা। এদিকে তানজিমের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও স্থানীয়রা। সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। সেনাবাহিনীকে যদি নতুনভাবে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়, আমি ওকে কংগ্রেচুলেশন জানাই। ও আমাকে লাস্ট একটা কথা বলছিল যে, বন্ধু, আমার আসলে এমন ক্ষমতা দরকার নেই, আমি সাধারণভাবেই থাকতে চাই সব সময়। তাকে আমরা হারালাম, এটা আসলে আমাদের ফ্যামিলির জন্য যেরকম কষ্টের, আমাদের মানে এটা এই শোক শৈবার মতো না আর কি। অন্যদিকে আজ তানজিমের পরিবারকে সমবেদনা জানাতে আসেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। বলেন, রাষ্ট্রীয় পোশাকে দায়িত্ব পালনকালে একজন সেনা কর্মকর্তার এমন মৃত্যু ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা যখন শপথ গ্রহণ করি সেনাবাহিনীতে, তখন কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য থাকে যে আমরা যেন ইউনিফর্ম পরে মৃত্যুবরণ করতে পারি, শত্রু মুখোমুখি দাঁড়িয়ে যেন ফাইট করতে পারি। তো সবার হয়তো সেই সৌভাগ্য হয় না, লেফটেন্যান্ট তানজিমের হয়েছে, তা আমরা সেটাকে গর্ব হিসাবে নিতে চাই। সে মারা গেছে অনলাইন অফ ডিউটিতে বলতে আমরা বুঝাই, সে ইউনিফর্ম পরে অপারেশন করতে মারা গেছেন। এটা একটা খুবই দুর্ঘটনার বিষয়, এবং আমরা যে একটা এরকম একটা ফুল ফুটতে না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। একটি স্বাধীন দেশে একজন সেনা কর্মকর্তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। তাই শিগগিরই তানজিম হত্যাকারীদের চিহ্নিত করতে সুষ্ঠু তদন্তের দাবি সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।